রাসূলের বহুবচন আছে রাসূলের বহুবচন নূর সালিম নবী এক বচন তাহলে এই যে নবী আসছে নবীর কথা কোরআনে আবার বলতাছে জানেই তো না মেরাজে কোনো নবী যায় নাই কোরআন কোনো নবীর কাছে নাযিল হয় নাই কোরআন বলতেছে ফুরকান কোনো নবীর কাছে নাযিল হয় নাই মেরাজে গেছে কে আল্লাহ রাব্বুহু আল্লাহর বান্দা সূরা বনি ইসরাঈলের এক নম্বর আয়াত সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলা আমি আমার বান্দাকে মেরাজে রাতের আধারে মেরাজে নিয়ে আসলো সূরা কাহাফ খুলেন কোরআন নাযিল করছে কার কাছে আব্দুহুর কাছে আব্দুহুর কথা ফুরকান নাযিল হয়েছে কার কাছে আব্দুহুর কাছে আমরা আমরা কলেমা তৈয়বা পড়ি কলেমা শাহাদাত পড়ি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন্না বুঝে মুহাম্মাদান বুঝে আবদুহু বুঝে না ওয়া রাসূলুহু বুঝে কিন্তু আবদুহু বুঝে না বড় বড় আলেমকে জিজ্ঞেস করা হয়েছে আবদুহু বলতে কি বুঝেন বুঝে না এই কোরআন তো এত বছর ধরে পড়তেছে কোরআন পড়তে পড়তে চুল দাড়ি পেকে গেছে গা রোজা হয়ে গেছে কপালের মধ্যে এমন কালো ফোঁটা ই পহর পড়ছে লাগে জানি মিজাইল পড়ছিল এই জায়গা এমন একটা অবস্থা এই রকম অবস্থা কে কয়টা সীমা আমি এটা সীমা কই এই রকম ডাক করে পাথরের লোকে বসতে বসতে কিন্তু আব্দু হুকারে কয় জানে না আব্দু হুকারে কয় জানে না তা আব্দু হুর পরিচয় বাবা জাহাঙ্গীর করায় দিতে তাহলে বাবা জাহাঙ্গীর কে বাবা জাহাঙ্গীর কে বাবার বই পড়ে আব্দুহু ওইখানে আমরা জানতাম যে হ্যাঁ মহানবী কেন শ্রেষ্ঠ নবী আমাদেরকে শিক্ষা দেওয়া হতো উনি নবী উনি রসুল উনি ইমামুল মুরসালিন উনি খতামান নবী মেনটাই বা আর বাবা জাহাঙ্গীর বলতেছে উনি নবী উনি রসুল উনি ইমামুল মুরসালিন উনি আব্দুহু বেলায়েতের সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে আব্দুহু এবং আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে আব্দুহু তার প্রমাণ সূরা কাহাফ নবী যায় আব্দুহুর কাছে শিক্ষা গ্রহণ করে এবং এবং বলে নো আব্দুহু বলে আপনি শিক্ষা গ্রহণ করবেন আপনি ধৈর্যই তো ধরা পারবেন না নবী বলে আপনি আমাকে ধৈর্যশীলের সাথে পাইবেন কিন্তু পরে ধৈর্যশীলের সাথে নবীকে পায় নাই উনি ওনার রাস্তায় আব্দুহু আব্দুহুর রাস্তায় তাহলে শিক্ষা কই আসেন বাবা জাহাঙ্গীর তার শিক্ষা গ্রহণ করতে হলে বাবা জাহাঙ্গীরের বই পড়তে হবে বাবা জাহাঙ্গীরের বাবা জাহাঙ্গীর শুধু বইয়ে শেখায় না বাস্তবে শেখায় আসো কিভাবে নামাজ পড়ো চায়ের দোকানের হিসাব মিলাও চায়ের রাখাতে না 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 আসো আমার কাছে বসো বৈশা কি করো আমার কথা মতো মুড়া কাপা করো কি নিরিটে মুর্শেদ বজ্রতে মুর্শেদ তাসাব্বুতে মুর্শেদ ধ্যানে মুর্শেদ খেলে মুর্শেদ হুশে মুর্শেদ আসো ধ্যান করো নিরিক নাই বর্জক নাই তাসাব্বুত নাই সালাত কায়েম করবার গেছে এরা সালাত পড়ে এরা সালাত কায়েম করে না সালাত পড়ার জিনিস না সালাত কায়েম করার জিনিস এ যে সালাত পড়ছে আর ইমাম হুসাইন আলাইহিস সালাম সালাত কায়েম করছে এর জন্য যারা এ দিদি তারা সালাত পড়ে আর যারা হুসাইনি তারা কায়েম করে কাজী বালা জাহাঙ্গীরের কাছে আসতে হবে এবং যদি শিক্ষা অর্জন করতে হয় বাবার বই পড়তে হবে বাবার 28 খানা বই এবং কোরআনের হুবহু অনুবাদ ও তাফসীর বলা যদি পড়ে এবং কোনো মারলাল নাই যে চোখের পানি আসবে না এবং চিৎকার করতে করতে এই চুনকুটিয়ার বাড়িতে আসতে হবে এবং আসে অনেক বড় বড় ইয়েরা আসে এইটা এই যে আমরা যে আজকে ইয়ের মধ্যে ভুলের পাহাড়ের মধ্যে আছি কোন জায়গায় আছি আমরা জাত সিফাত জানে না কুল হু আল্লাহু ওয়াহিদ জানে কিন্তু কুল হু আল্লাহু আহাদ জানে না কুল হু আল্লাহু আহাদ কারে কয় সেটা জানে খালি কুল হু আল্লাহু ওয়াহিদ
আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা পরে আহাদ পরে না এই আহাদ আর ওয়াহিদের পার্থক্য জানতে হলে বাবা জাহাঙ্গীরের বই পড়তে হবে বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে শিখতে হবে এখানে আইসা যে হ্যাঁ আমি ওয়াহিদ কি আহাদ কি ওয়াহিদ এক আহাদ অখণ্ড অখণ্ড স্বয়ং ভূ সত্তা যাকে খণ্ডন করা যায় না এই আহাদ ওয়াহিদের বাইরে না ওয়াহিদ কি আহাদের মধ্যেই বিরাজমান ওয়াহিদ তো এরা তো জানে না তো কিভাবে তারা ইসলাম গবেষক ইসলামের চিন্তাবিদ অমুক সম্রাট তমুক সম্রাট এই সেই হইয়া যায় বুঝেই আসে না বুঝেই আসে না কোরআনের বড় বড় তাফসীর করে ভালাইছে লাবড়া পাকায় ভালাইছে মুমিন জানে না কাহাকে বলে আমানু জানে না কাহাকে বলে মুমিন কে আমানু কে প্রতিটা আয়াতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বান্দায় অর্থ করে দিতে ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনু আল্লাহ কয় আমানু বান্দা কয় মুমিন তাহলে আল্লাহ যারা আমানু কয় বান্দা তারা মুমিন কয় আর আল্লাহ যারা মুমিন কয় বান্দা কি কইব তে এই মুল্লার দলে এইগুলার মধ্যে কত যে তাদের ভুল নাই আসলে বাবা জান একদিন বলছিল লক্ষ লক্ষ কি শিষ্য আছে গুরু নাই শিখাইব কে শিখাইব ঠিকই তো বাবা জান আসছেন বাবা জানের আবির্ভাব হচ্ছে এই শিক্ষা দানের জন্য যে হ্যাঁ ধর্মের নামে যে মিথ্যা এবং বানোয়াট একদম সয়লাব হয়ে গেছে এই সমস্ত আবর্জনাকে সাইড করার জন্য পরিষ্কার করার জন্যই বাবা জানের আগমন এবং বাবা জানের বই তার সাক্ষী এবং বাবা জানের বই যে একবার পড়ব জাত সিফাত জানে না জাত কি সিফাত কি জাত কাহাকে বলে সিফাত কাহাকে বলে আবার কি কইতেছে আল্লাহ কোথায় থাকে কি জানে না কয়টি হুজুর আল্লাহ কই থাকে আল্লাহ তো আসমানে উপর ওয়ালা হে ফিক্স কর দিয়া উপর নে আল্লাহর উপরে ফিক্স করে দিছে বান্দা জমিনে আছে এটা কি আল্লাহ কইতেছে আমি সব জায়গায় আছি এবং আল্লাহ কয় জায়গায় থাকে আল্লাহ তিন জায়গায় থাকে জাত রূপে আল্লাহ থাকে দুই জায়গা বাবা জানি বলতেছে যে আল্লাহ জাত রূপে দুই জায়গায় মানুষের অন্তরে এবং লামাকানে আর যদি বলে যে হ্যাঁ বীজ রূপে থাকে তিন জায়গা জীবের অন্তর মানুষের অন্তর এবং এই দুই জায়গায় থাকে বীজ রূপে এই বীজ রূপটা কি বীজ রূপটাকে বলা হয় রূহ রূহ রূপে এই রূহকে জাগ্রত করার জন্যই আমার দয়ালের কাছে আসতে হবে এবং দয়ালের কথা মতো মুরাকাবা করতে হবে মুরাকাবা করতে পারলে মুশাহাদা হবে ধ্যানে দর্শন হয় তা আমরা তো আজকে আল্লাহ কই থাকে এইটাই জানি না শয়তান কই থাকে এইটাই জানি না জিনে শয়তানে বলে ইয়ে গরুরে ধরে মহিষেরে ধরে কিতাব লেখা ফেলাইছে এবং এরা এত দূর পর্যন্ত চলে গেছে যে মহানবী মেরাজে যাওয়ার সময় জিব্রাইল দিয়ে সিনে চাক করায় যেই জিব্রাইল অনুমতি সারা মহানবীর ঘরে ঢোকে না যেই জিব্রাইল মহানবীর সামনে আসার পর মহানবীর পবিত্র কদম মোবারকে সেজদা দেয় সেই জিব্রাইল যে নাকি জীবনে আল্লাহকে দেখে নাই তার শেষ সীমানা হচ্ছে সিদরাতুল মুনতাহা লামকানে যাওয়ার তার অধিকারই নাই কারণ সে সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টার ঘরে ঢুকতে পারে না লামকানে যাইতে পারে না তাহলে সেই জিব্রাইলকে দিয়ে মহানবীর সিনা চাক করায় ওপেন হার্ট সার্জারি তা আবার জমজম কূপের পানি দিয়ে সেই হার্ট বলে দর তারা কিতাব লেখে জমজম কূপ তো ইসমাইল নবীর লাভিত হয়েছে আর ইসমাইল নবীর বাপে কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বংশের মধ্যে দান করেন আল্লাহ সে ফরিয়াদ করছে ফরিয়াদ করে আনছে তাহলে ইসমাইল নবীর লাভিত যদি কূপ হয় মহানবীর হৃদয়ের স্পর্শ যেখানে আছে সেখানে কি হবে সারা দুনিয়ার সব পানি বলে বয়া খাওয়া সুন্নত আর জমজমের পানি খাড়ায় খাওয়া সুন্নত মানে সব জায়গায় প্রসাব করার লাগে বইয়া মক্কা ঘুরে গ্রহণে খাড়ায় প্রসাব করার লাগে উনা হাজি বইয়া প্রসাব করা পারে না এই ফতোয়া দিল তো মাইকেল কারণ মানে বইয়ে প্রসাব সিস্টেম নাই হাই কমন সব আমার তালই সব কয় যে হাই কমতেই লাগাম না হুজুরে কইছে যে অজু বলে খারাপ হয়ে যায় তো বললাম আমি তো মক্কা শরীফে গেছি মদিনা শরীফে গেছি যা দিন সব হাই কমন প্যান তো হুনে নাই প্যানের সিস্টেম নাই তো ওরা কি বুঝলো না ওখানে বাধ্য হয়েছে লাগাইতে কি এর পাও বাগিয়ে গেছে তো এমনি শিক্ষা হয় না বাংলায় শিক্ষা তো যাই হোক অনেক কিছু বলা
বাবার তুলনা বাবা নিজে অনেক আছে অনেক এর জন্য বাবা জানের বই বাবা জানের কোরআন পড়তে হবে বাবা জানের কোরআন এবং বাবা জানের বই মুবারক পড়লে এবং বাবা জানের ওয়াজের ক্যাসেট এবং এই মেমরি কার্ডের যে ওয়াজগুলো আছে এইগুলা শুনলে বোঝা যাবে যে হ্যাঁ বাবা আসলে বাবা জানের মধ্যে কি এবং বাবা জান কি দিয়ে দিতেছে আমাদেরকে এই বলে আমি আমার দয়ালের কাছে শুধু ভিক্ষা চাই সেজন্য তার রহমতের দৃষ্টি আমাদের উপরে রাখে এবং তার রহমতের ছায়া তলে আমাদের আশ্রয় দেন এবং তার কদম ছাড়া যেন আমাদেরকে না করে আমরা সেই ঈসা এই আব্দুহু খিজির আর মুসার মতো যেন না হয় তুমি তোমার রাস্তা আমি আমার রাস্তা আমি পাই চাই না পাই আমি দয়ালের কদমে থাকতে চাই ওইটি আমার সবচেয়ে বড় পাওয়া এই বলে আমি আমার কথা শেষ করছি জয় আমার ভাই এত সুন্দর ভাষণ দিবে আমি কল্প করি খুব খুশি হলাম তার কথাগুলো আমি আর বয়স হয়ে কথা বলতে পারি না সে কথাগুলি এত সুন্দর যে তুলনা করা ঠিক